فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله اخوانا المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير الى صدره ثلاث مرات بحسب امرئ من, من الشر ان يحقر اخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه শাহী মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস পাঠ করলাম এই মুহূর্তে কিতাবুল বীর ওসিল্লাহুল আদাব এই অনুচ্ছেদের ধারাবাহিকতায় আবু হরে রহমান বলেন আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা পরস্পরে হিংসা পূজন করো না আর নজস করো না অর্থাৎ কোন জিনিসের মূল্য এজন্য বাড়াবে না এমনভাবে পেশ করবে না যেন তার মূল্য বাড়ে অথচ প্রকৃত মূল্য এরকম নয় দ্বিতীয় তো এমনভাবে দাম দরাদরি করবে না আপনি গিয়ে দর করলেন উদ্দেশ্য কিনানো উদ্দেশ্য হচ্ছে দর বাড়ানো রেট বাড়ানো এটাও যাই ইস না বলে একজন আরেকজনকে খারাপ পাবে না বিদ্বেষ পোষণ করবে না একজন আরেকজনকে দেখে চলে যাবে না ক্রয় বিক্রয় একজন করবে না এগুলির পূর্বে আলোচনা হয়েছে হওয়ানা হে আল্লাহর বন্দাগন তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও হাদিসের এর পরের অংশ আল মুসলিম ও আসুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই এই জিনিসটা বোঝা দরকার না মুসলিম পরস্পরের ভাই আল্লাহ আকবর মুসলিম তার ভাইকে ভাইয়ের উপর দলুম করে না ওলাইয় তার উপর থেকে সাহায্যের হাত তুলে না যদি প্রয়োজন হয় তখন তাকে সাহায্য করে তাই মানুষ যথাসাধ্য তার ভাইয়ের সাহায্য করবে अल्लाह हु अकबर किंतु एटा तो আমাদের নাই আল্লাহ আমাদের সকল কে মুসলিম ভাই মুসলিম মুসলিম কে ভাই মনে করে চলাতো বিবেক দান করো ولا يحقره মুসলিম তার মুসলিম ভাই কে তুচ্ছ ভাববে না আরে এটা কি এরকম জন মনে না করে আত তাকওয়া হুন তার পড়লেন তাকওয়া এখানে ওইশী রুইলাসদৃহীল রাত আর তিনবার ইশারা করলেন তার বুকের দিকে ইশারা করে বললেন আত তাকওয়া এখানে অর্থাৎ বাহ্যিক আমল দ্বারা তাকওয়া বোঝা যায় না অনেক সময় বাহ্যিক আমল হতে পারে কিন্তু মনে হয় আল্লাহর ভয় নাও থাকতে পারে আল্লাহ মাস্ক কিন্তু মেইন তাকওয়া করতে তাকওয়ার মূল কেন্দ্র হচ্ছে অন্তর তাই কোনো মুসলমানকে আমরা যেন কখনো খারাপ না ভাবি এখান এর একটা নদীর আল্লাহ রসুল মুসলমান আমি মুনাফিকরা হয়েছে মসজিদে নমাজ পড়তো বাহ্যিক কিন্তু মনে তো তাকওয়া নেই তাই তাকওয়ার মূল এখান থেকে এখান থেকে শুরু বাহ্যিক আমাদের উপর নির্ভর করে না তাই তো রব্বুল আলমিন বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যাদের ভিতরে আল্লাহর খুব বেশি আল্লাহর বিধিবিধান তারা যারা নিয়ম মত নিয়ম মত পালন করবে আন্তরিক বিশ্বাস সহকারে তারা হচ্ছে সবচেয়ে বেশি মুক্তি আর সবচেয়ে বেশি সম্মানিত এরপর নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন কুল্লুল মুসলিম আল মুসলিম হারাম দমহু ওমায়ুম মুসলিম মুসলিমের উপর হেরাম তার মানে মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্তপাত ঘটানো হেরাম তার মাল লুণ্ঠন করা হারাম তার ইজ্জত লুণ্ঠন করা হারাম দেখেন মুসলমানের ইজ্জত মুসলমান সম্মানিত তার ইজ্জত লুণ্ঠন করতে পারবে না এমন ভাবে কথা বলতে পারবে না যার কারণে মুসলমানের ইজ্জত হানি হয় তার মাল লুণ্ঠন করা হারাম বাহানা করে আপনি হারামকে হালাল বানিয়ে দিলেন আপনার ভাইয়ের আপন ভাইয়ের মাল আস্ত মাল লুণ্ঠন করে ফেলে এতিমের মাল ভক্ষণ করে ফেলে আল্লাহকে ভয় করা উচিত আমাদের সকলকে দেন রক্তপাত করা হারাম এটা আমরা জানি কিন্তু আমরা যখন দেখব বিশ্বের দিকে থাকি অথবা আমাদের দেশের দিকে থাকি কী অবস্থা আল্লাহ আমাদের সকলকে আমল তৌফিক দান করুন দিন প্রচার করার তৌফিক দান করুন আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين